সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিনেস বইয়ের আমাদেরই রচিত বইটির জাবেদা শেখার কৌশল নিয়ে তোমাদের জন্য জাবেদা শেখা খুবই জরুরি আমাদের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই জাবেদা শিখতে পারবে এবং জাবেদা শিখলে হিসাববিজ্ঞান বইয়ের ফিফটি পারসেন্ট তোমার আয়ত হয়ে যাবে তাহলে আশা করি আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তোমরা জাবেদা শিখতে পারবা দেন জাবেদা তোমাদের শেখার পাশাপাশি আমরা কিছু এক্সারসাইজ দিয়েছি যেগুলো আমাদের গ্রুপে তোমরা অ্যান্সার দিবা তাহলে দেরি না করে কিভাবে জাবেদা শেখা যায় তা নিয়ে আমরা আলোচনা করি জাবেদা শেখার জন্য আমরা কতগুলো পর্ব ক্লাস তোমাদেরকে দেব আমাদের প্রথম পর্বটা তোমরা মনোযোগ সহকারে দেখলে পরবর্তী পর্বগুলো দেখলে জাবেদা শিখতে পারবে জাবেদা শেখার জন্য আমরা হিসাব দিয়ে কিভাবে জাবেদা শিখতে হয় সেটা তুলে ধরেছি আমরা জানি হিসাব পাঁচ প্রকার সম্পদ আয় ব্যয় দায় মালিকানা সত্য পাঁচটি হিসাবের মধ্যে আজকে আমরা সম্পদ হিসাব নিয়ে আলোচনা করব সম্পদ হিসাবের জাবেদা থাকলে তুমি কিভাবে তার অ্যান্সার দিবা এবং কারণ বলতে পারবা প্রথমত আমাদের জানা দরকার সম্পদ কি সম্পদ বলতে আমরা বুঝি অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায় মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় অর্থাৎ ব্যবসার মালিকানাধীন যে সকল পরিসম্পদগুলো থাকে এবং মুনাফা অর্জনের কাজে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা সম্পদ বলতে পারি এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক চলতি সম্পদ আর আরেকটা স্থায়ী সম্পদ আমরা এখানে কিছু সম্পদ দিয়ে দিয়েছি এখানে চলতি এবং স্থায়ী সম্পদ সবগুলোই তোমার দেওয়া আছে তাহলে স্থায়ী সম্পদ প্রথমে আমরা জেনে নিই স্থায়ী সম্পদগুলো মালিক সচরাচর ব্যবহার করার জন্য ক্রয় করে থাকে যা বিক্রয়ের জন্য নয় এবং এগুলোর মেয়াদ অনেক বছর থাকে তাহলে স্থায়ী সম্পদ বলতে এখানে আমরা কিছু সম্পদ দেখতেছি যেমন ভূমি দালান কোঠা অফিস সরঞ্জাম ইজারা সম্পত্তি অফিস সাপ্লাইস আসবাবপত্র ইত্যাদি আর চলতি সম্পদ বলতে আমরা বুঝি যে সকল সম্পদ এক বছরের মধ্যেই ব্যবসায়ের স্বাভাবিক প্রক্রিয়া নগদ অর্থে রূপান্তর করা যায় সেগুলোকে আমরা চলতি সম্পদ বলতে পারি চলতি সম্পদ বলতে আমরা বলতে পারি নগদ হিসাব ব্যাংক হিসাব দেনাদার হিসাব প্রাপ্য বিল হিসাব ইত্যাদি তোমাদের সম্পদ হিসাবগুলো অবশ্যই প্রথমে এখানে আমাদের বক্সে যে দেওয়া আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে এবং সম্পদ হিসাবগুলো মুখস্থ করে ফেললে তোমরা জাবেদাগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবে তাহলে সম্পদ হিসাব থাকলে আমাদের জাবেদার উত্তর কী হবে সেটা আমরা লিখেছি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট তাহলে দেখা যাক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট হয় কি না সেটা আমরা কিছু প্রশ্ন দিয়ে আলোচনা করি এখানে আমরা তুলে ধরেছি চেয়ার চেয়ার টেবিল আলমারি শোকেস ক্রয় আমরা জানি চেয়ার টেবিল আলমারি নামে কোনো হিসাব হয় না তার বলতে লিখতে হয় আজপত্র হিসাব তাহলে প্রতিষ্ঠানের জন্য চেয়ার টেবিল আলমারি শোকেস ক্রয় করেছে সেটা ব্যবহার করার জন্যই এজন্য আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট এবং সম্পদ চলে গেলে ক্রেডিট তাহলে প্রতিষ্ঠানে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে আজবপত্র আজবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট তাহলে আমরা আমাদের সূত্রের সাথে একমত হতে পারি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট পরবর্তীতে আমরা চলে যাই যন্ত্রপাতি যন্ত্রপাতি ক্রয় অর্থাৎ প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে যন্ত্রপাতি যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা বলতে পারি সম্পদ বৃদ্ধি পেয়েছে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং প্রতিষ্ঠান থেকে সম্পদ চলে যাওয়ায় নগদ টাকা চলে যায় নগদ হিসাব ক্রেডিট হয়েছে আমরা আবারও প্রমাণ করলাম এর পরবর্তী প্রশ্নে কম্পিউটার এসি ফটোকপি মেশিন প্রিন্টার ক্রয় এই যাবতীয় শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে অফিস সরঞ্জাম এবং অপি সরঞ্জাম যেহেতু সম্পদ সেহেতু আমার প্রতিষ্ঠানে ক্রয় করেছে সম্পদটা বৃদ্ধি পেয়েছে এজন্য আমি লিখবো অপি সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট চার নম্বর প্রশ্ন যদি আমরা দেখি ঘড়ি স্টেপলার ক্যালকুলেটর পেপারওয়েট এগুলো থাকলে আমাদের লিখতে হবে অফিস সাপ্লাইস প্রতিষ্ঠানে এগুলো ক্রয় করলে প্রতিষ্ঠানে এটি সম্পদ বৃদ্ধি পেয়েছে যেহেতু অফিস সাপ্লাইস প্রতিষ্ঠানের সম্পদ এবং নগদ টাকা চলে যাওয়ায় নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাহলে আমরা বলতে পারি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট নগদান হিসাব ক্রেডিট তোমরা পাশাপাশি এটা পাশাপাশি কারণটাও বলতে পারো যে সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট এবং সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট এছাড়া তোমাদের প্রশ্নে যদি আসে যে কোনটা কোন হিসাব তোমরা অনায়াসে বলতে পারবা অফিস সাপ্লাই সম্পদ হিসাব নগদানও সম্পদ হিসাব পরবর্তী প্রশ্নটা আমরা দেখি অগ্রিম বিমা স্যালামি প্রদান আমরা জানি বিমাটা হলো প্রতিষ্ঠানের জন্য খরচ যদি খরচের সাথে যদি কোনো অগ্রিম শব্দ থাকে তাহলে আমাদের খরচের অগ্রিম হয়ে যাবে সম্পদ তাহলে আমরা বলতে পারি খরচের অগ্রিম হয় সম্পদ তাহলে আমরা লিখতে পারি যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে অগ্রিম বিমা স্যালামি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পরবর্তী প্রশ্ন সরকারি সঞ্চয়পত্র ক্রয় সরকারি সঞ্চয়পত্র ক্রয়ের পাশাপাশি থাকতে পারে শেয়ার সঞ্চয়পত্র প্রাইজ বন্ড লগ্নি এগুলো থাকলে আমরা লিখব বিনিয়োগ হিসাব তাহলে সঞ্চয় সরকারি সঞ্চয়পত্র ক্রয় আমরা লিখতে পারি বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা জানি বিনিয়োগ সম্পদ এবং বিনিয়োগের বলতে আমাদের এই সকল সম্পদগুলোর নাম থাকতে পারে শেয়ার সঞ্চয়পত্র প্রাইস বন্ড লগ্নি সাত নম্বর প্রশ্নটা আমরা দেখি আবিরের থেকে চেক পাওয়া গেল তার মানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যদি চেক থাকে চেক নামে কোনো হিসাব হয় না চেকের বলতে আমাদের লিখতে হবে ব্যাংক হিসাব আবির থেকে চেক পাওয়ায় আবির হলো আমাদের দেনাদার প্রতিষ্ঠানের তাহলে আমরা লিখতে পারি দেনাদার আবির হিসাব ক্রেডিট তোমরা দেনাদার লিখে নামটা ব্রাকেটে দিয়ে দিবা এবং চেক নামে যেহেতু হিসাব হয় না প্রতিষ্ঠানে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা লিখবো ব্যাংক হিসাব আশা করি আমাদের ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ কতটুকু বোঝাইতে পেরেছি তা আমরা বুঝতে তা আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের নিচের প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা দিবা তোমাদের ভিডিও বোঝার পাশাপাশি আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিলে আশা করি তোমরাও অনেকটা ক্লিয়ার হবে এবং আমরাও বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা চেষ্টা করেছো তাহলে আমাদের তোমাদের ভিডিও দেখার পাশাপাশি এই কিছু ষাটটা প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই উত্তর দিবা এবং উত্তর দেওয়ার জন্য আমাদের নিচের ইনবক্স উত্তরগুলো দেবা ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ ডট স্ল্যাশ কমার্স স্কুল আমি আবারও বলছি ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্ল্যাশ কমার্স স্কুল আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে বারবারই দেখবে এবং দেখার পরে নিচের প্রশ্নগুলো উত্তর দেবা এবং তোমাদের পরবর্তী যে আমাদের চারটা হিসাব আছে ধাপে ধাপে আমরা সেগুলো ভিডিও দেখবো সেগুলো মনোযোগ সহকারে দেখবা তোমরা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমরা যাবেদা সম্পর্কে উপকৃত হবা এবং তোমাদের বিজ্ঞানের ফিফটি পারসেন্ট অঙ্ক শেখা হয়ে যাবে আর যদি মনে করো যে এই এটা শেখার পাশাপাশি আমাদের বইটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের গ্রুপে নক করো আমাদের বইটাতে আরও বিস্তারিত খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহ লেখা আছে তোমরা চাইলে আমাদের বইটা ব্যবহার করতে পারো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আমাদের ভিডিও দেখে কমেন্ট লাইক শেয়ার করবা সবাই সুস্থ এবং ভালো থাকুন